আমার আব্বা এই গাছগুলো লাগাই থুয়ে গেছে। আমি ছোট থাকতে কত আব্বার পাশ পাশে এই গাছগুলো ট্রিটমেন্ট নিয়ে বেড়াইছি। আজকে আমার আব্বা আমার চাষা যদি না মারা যাইতো এর উচিত জবাব আমি দিতাম। আজকে আমার আব্বা গাছ লাগাই থুয়ে গেছে আর ওর মালিকানা নাকি ও। ও কয় এই গাছ ওর জমির মাঝখানে পড়েছে, এই গাছ সব ওর, এ কোনো কথা? এই গাছ তোর আব্বা লাগাইছে বুঝলাম, কিন্তু পিছনে এতগুলো কলা গাছ লাগাইছি আমি, ছায়া পড়ার কারণেই একটা কলা গাছেও কলা হয় না। এই গাছ আমার, এই জন্যই তো গাছের ডালপালা কাটতেছি না, আর নাইলে তো কবে ডালপালা সব কাটে একদম শুয়া করে ফেলাতাম। কথা শুনিছেন, ওর কথা শুনিছেন? গাছ বলে ওর, ওই জন্য নাকি ও ডালপালা কাটিনি। এ তুই চোখ শুয়ে কদিন এই গাছ কিনা লাগাইছে? এ তুই হাত উঠোছিস কার দিকে? হাত নামায় কথা কয়, হাত কিন্তু একদম ভাঙিয়ে দিবানি। এই থামো, আমি রইছি না এই জায়গায়, তোমরা নিজেদের ভিতরে একই শুরু করিছো। আমি দেখতেছি বিষয়টা, তোমাদের ভিতরে ঝামেলা নিয়ে এর আগে চেয়ারম্যানের কাছে তোমরা গেছো, চেয়ারম্যান যদি এই ঝামেলার কথা আবার শোনে তোমাদের দুইজনেরই কিন্তু খবর আছে। খবর আসা আসির দরকার নেই, চেয়ারম্যানের কাছে জাতি চাচ্ছি নে। আপনি চেয়ারম্যানের ডাইনাত, আপনি ব্যাপারটা মিটন, এই জন্যই তো আপনার কাছে আইছি। আমার কথা হচ্ছে বাপে গাছ লাগাই থুয়ে গেছে, সীমানার মাঝখানে পড়েছে, মালিকানা ও দাবি করে কি করে? মালিক আমার বাপ, মালিক আমি, ও জিন্দগি তুই এর মালিক না, এইটুকুনি মাথায় রাখতে কবেন। দেখছেন কত বড় বেয়াদব, আঙ্গুল উঁচু করে কথা কচ্ছে আপনার সামনে। ঠিক আছে আবি, তুমি যাও, আমি দেখতেছি বিষয়টা। ঠিক আছে, ভালো করে দেখেন বিষয়টা। আচ্ছা ঠিক আছে। শোন সুলতান, এদের যা ঝামেলা বুঝতে পারিছিস? দুইজনই এলাকার ছেলে, আবার দুইজনের দিক থেকে দুইজন সঠিক, আমি কার পক্ষ হয়ে বিচারটা করবো কদিনই? ভাই আমার মনে হয় কি, আবিরের পক্ষ নেওয়া ভালো হবে, কারণ ওর টাকা পয়সা আছে, তাইলে আমাদের খুশি করতে পারবে। তাহলে তুই এক কাজ কর, আবিরের কাছে যা, 30,000 টাকার অফার দে, বলবি উপরে লাইনে খাওয়াই দিয়ে ওর পক্ষে বিচারটা নিয়ে নেব। ঠিক আছে? ঠিক আছে ভাই, তাইলে আমি আবিরে যাই, প্রস্তাবটা দিই। তাড়াতাড়ি যা। শোন ইম্পর্টেন্ট কথা আছে, উপরে আয়। তুই তো জানিস এলাকার ভিতরে সব থেকে তোরেই বেশি ভালোবাসে রহমান ভাই, তাই আমারে পাঠাইছে তোর কাছে, নাহলে তো পাঠাইতো না। রহমান ভাই হলো উপরের লেভেলে কথা বলছে বুঝলি, তা ওইখানে মনে কর 1,00,000 টাকার মতন চাইছে। 1,00,000 টাকা চাইছে মানে? রহমান ভাইয়ের সাথে কি আমার টাকা পয়সার সম্পর্ক? রহমান ভাই তো আমার বিচার এমনি করে দিতে পারে, সে তো আমারে অনেক ভালোবাসে। আরে আমার কথাটা আগে বোঝ, রহমান ভাই তো টাকা চাইনি, চাইছে তো উপর লেভেল থেকে। রহমান ভাই ন্যায় বিচার অন্যায় বিচার যাই করবে, লিটনের কিছু করার থাকবে না, গাছগুলো তুই পাবি। আরে সমস্যা নাই, টাকা লাগলি দেব। আমার ওই স্বাস্থ্য ভাই, ও কিন্তু জম্মের বাড়া বাড়িছে, ওর কাছে কিন্তু আমি মাথা নত করতে পারবো না। গাছ যেভাবেই হোক আমার জমির ভিতর কিন্তু ফেলানো লাগবে, কিন্তু 1,00,000 টাকা তো ভাই মেলা বেশি হয়ে যায়। এই জায়গায় গাছ আছে হলো 2,00,000 টাকার, 1,00,000 টাকাই যদি খাওয়াই দিই তাহলে আর আমার থাকলো কি? আরে 1,00,000 টাকা দিতে হবে না, রহমান ভাই কথা বলে শৈলে 1,00,000 টাকারে 30,000 টাকা করছে, তুই 30,000 টাকা রেডি রাখিস। আচ্ছা ঠিক আছে, টাকা আমি রেডি রাখবানি, আর রহমান ভাইরে বললেন আমার বিষয়টা মাথায় রাখতে। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। লিটন তুই ভালো ছেলে এটা আমি জানি, আর এই যে গাছ এটা তোর বাপ লাগাইছে এটাও আমি জানি, কিন্তু আবির কি করবে জানিস? আবির উপরের লেভেলে টাকা খাওয়ায় বিচারটা ওর দিকে নিয়ে নেবে। এখন কি করতে হবে তুই কদিনই? ও টাকা খাওয়ালি তো হবে না ভাই, ন্যায় বিচার যেটা সেটাই করা লাগবে, বোঝেননি? ওনে গাছ আছে আমার 5,00,000 টাকার মিনিমাম, তা ওই গাছগুলো বাঁচাতে হলে যদি আমারও কিছু খরচ করা লাগে আমিও করবো খরচ, সমস্যা কি? ওর বাপ মরে যাওয়ার আগে ওর যা দিচ্ছে তার দিকে তো আমি নজর দিনি, আমার বাপ যা দিচ্ছে ওর দিকেও নজর দিচ্ছে কেন ভাই? আমি সুষ্ঠু বিচারটা চাই। আরে হ্যাঁ, আমি তো তোর এই কথাটাই বলতে আসলাম, তুই কিছু টাকা পয়সা খরচ কর, তুই কিছু টাকা পয়সা খরচ করলি বিচারটা আমি তোর পক্ষে নিয়ে দিতে পারবানি। ঠিক আছে রহমান ভাই, আমি করবানি, ব্যাপার না, আপনারা যে বিচার মিচার করে দিলি আপনাদের একটু চা নাস্তা খাওয়াতে হবে এটা আমি জানি ভাই, উপরে যে একটু টুকিটাকে খুশি করতে হয় এটা আমি বুঝি ভাই, কিন্তু সুষ্ঠু বিচারটা করতে হবে, কারণ এখন যদি আমি আমার ভাইয়ের সাথে বিচার করতে যাই তাহলে বিচারের আগে হবে মারামারি, মীমাংসা না হয়ে হবে মারামারি, কিন্তু মারামারি ফাটাফাটি তো আর করা যাবে না। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, গ্রামের 5টা লোক ডাকতে হবে, তাদের কাছ থেকে সুষ্ঠু বিচারটা নিতে হবে, সেই হিসেবে আমি কিন্তু আপনাদের কাছে গেছি, এখন আপনারা সুষ্ঠু বিচারটাই করবেন, আমার পক্ষে বিচার করা লাগবে না ভাই, বুঝতে পারছেন? এই আমার মনের কথা। তোরে যেটাই বলেছি তুই সেটা মাথায় রাখ, বাকিটা আমি দেখতেছি। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শালা রাবির রে, তুই শেষ পর্যন্ত একে টাকা খাওয়াচ্ছিস হ্যাঁ, তোমার স্বাস্থ্য ভাই যে যুদ্ধ আমার সাথে শুরু করেছিস আমিও দেখে সালবানে যুদ্ধ শেষ কনে, আমারও বসে থাকলে হবে না, 30,000-40,000 টাকার লাইন করি আমিও। তুই গেলি তো আবির বলল কি? আবির তো টাকা দিতে চাইলো, এদিকে লিটনের কাছ থেকেও টাকা নেওয়া যাবে না, কারণ লিটনও তো লিগাল রয়েছে। কি লিগাল থাকে থাকুক, টাকা তো আবির দিচ্ছে, আবিরের পক্ষ নিব আমরা। আরে আবিরের পক্ষ তো নেবো, কিন্তু তুই বুঝতেছিস না লিটনও তো লিগাল রয়েছে,
যখন লোকজনের ভিতরে এসে সুস্থ বিশ্বাস পাবে তখন আমি কি করব। আরে আপনি এইসব নিয়ে ভাইবেন না, বিচারের সময় লিটনকে খুঁজে পাওয়া যাবে না, সেই সিস্টেমটাই করতেছি। আপনি প্যারা নিয়েন না, দেখেন কি করি আমি। থাকেন আমি যাই। আরে কি করবি সেটা তো আমারে বল। আমি এসে বলবানি, দেখে না নে, কোনো সমস্যা নাই। কোনো ঝামেলা জানো পাকাস না আবার। শোনো ভাই, তুমি তো জানো এলাকার ভিতরে সব থেকে তোমারই বেশি রহমান ভাই ভালোবাসে, তাই তোমার কাছে পাঠাইছে। তোমার ভাই তো টাকা পয়সা দিয়ে সব গাছ হাঁকায় নেবে এনে, তার আগে তো তোমার কাজ করা লাগবে। আমার রহমান ভাইয়ের সাথে কথা হয়েছে, এখন তুমি যাও। ভাইয়ের সাথে তুমি কিরম কথা বলছো? ভাই তো আমারে তোমার কাছে পাঠাইছে। আবির ওই জায়গায় 1,00,000 টাকা মারছে, এখন যদি তুমি 2,00,000 টাকা মারতে পারো তাহলে বিচারটা তোমার দিক ঘুরাই দেবো। আচ্ছা ভাই যাও, আমি ব্যাপারটা দেখতেছি, যাও। এ বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না, যাও ভাই। রহমান ভাইয়ের সাথে বুঝবান আমি। আবির মাতুব্বর্গের পিছনে 30-40,000 টাকা খরচ করতেছে, শুনলাম এই 1,00,000 টাকা কই কেন? আবির কি পাগল নাকি? ও এসব কি শুরু করলো বুঝলাম না তো। স্বাস্থ্য শোন, কোনো চেতাচিতি করবি না, কটা কথা কইতে আইছি মন দিয়ে শুনবি, বুঝতে পারিস? ভুল কথা করলে জুতো খুলে মারবি আবার আমি মাইনে নেবো, কিন্তু লিগাল যেটা সেটাই বুঝবি। কষি তো টাকা কি অনেক হয়ে গেছে? 1,00,000 টাকা তুই মস্তান অস্তানকে মাইরে দিচ্ছিস গাছগুলো তোর ভাগে নেওয়ার জন্যই? সুজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল ব্যাকা করতেই হয়। তোরে আমি বারবার কইছিলাম গাছগুলো আমার দে, তুই তো শুনলি না। এবার দেশ কানে সিস্টেমে গাছগুলো আমারই হয়ে যাবে। কি সিস্টেমে গাছগুলো তোর হবে? টাকা খাওয়াবি তাই তো? আজকে রহমানের 17টা কয় তুই নাকি 1,00,000 টাকা ওভার করেছিস, আমার কাছে টাকা দাবি করে 2,00,000। এ কোন ধরনের কাজ কাম? তুই টাকা খাওয়াবি, আমি টাকা খাওয়াবো, ওরা কারা? কাদের টাকা খাওয়াবি একটু ভেবে দেখেছিস? তুই ওর স্বাস্থ্য ভাই, আমি তোর স্বাস্থ্য ভাই, আর টাকা যে তুই ওদের খাওয়াবি, ওরা কারা? আমাদের বিচার যে ওরা করবে, ওরা কারা ক একটু ভাব। ওরা মাতুব্বর, ওরা সঠিক বিচার করে দেবে, এই জন্য ওকে একটু খুশি করতেছি। জায়গা হচ্ছে আমার বাপের তোর বাপের, গাছটা লাগাইছে আমার বাপ, 5টা গাছ, বেসলি হবে মিনিমাম 2-2.5 লাখ টাকা। এখন যদি 50,000-1,00,000 টাকা ওইসব হস্তান মস্তানকে খাওয়াই দিস তাহলে এখানে লাভ হচ্ছে না লস হচ্ছে? দেখ আমি হিসাব করে দেখলাম, ভাইবার ভিতরে ঝামেলা করে লাভ নেই। তুই দাবি করতেছিস আর আমি যেহেতু দিতে নারাজি, তাহলে এই টাকাটা এক কাজ কর, তোর আব্বা আমার আব্বা দুজনেই তো দুনিয়ায় নেই, এই বাপ চাষার জন্যই দাদার জন্যই কোনো একটা এতিমখানার ভালো কোনো কাজ করে দিই। এই গাছ সব মারবো, মাইরে তোর পকেটেও টাকা যাবে না, আমার পকেটেও টাকা যাবে না। এই গাছের টাকা তোর আব্বার আর আমার আব্বার, এই দুজনের জানার উপরে ভালো কোনো কাজ করে দেবো। তুই কি রাজি আছিস? তুই যদি রাজি থাকিস তাহলে বল, আর তুই যদি এই কাজে বাধা দিস তা তোরে মার্ডার করে যদি জেলে যেতে আমি জেলে যাবো, তাও আমি এই কাজটাই করবো, আর নয়তো বা তোরে আমি গাছ দিতে পারবো না। এখন তোর মনের কি ইচ্ছা তুই আমার জানাস। এ দাদা শোন, আমি চিন্তা করে দেখলাম যে তোর কথাই ঠিক, এই এলাকার মাতুব্বর যারা এরা আমাকে মাথার উপর কাঁঠাল বেঁকে খাচ্ছে, তোর কাছের তো টাকা নিচ্ছে আমার কাছের তো টাকা নিচ্ছে, তাতে আমাকেই তো লস হচ্ছে, আমাকে সম্পর্ক নষ্ট হচ্ছে। তাইলে তুই যে ডিসিশন নিছিস ওইটাই কর, গাছ সব কাইটে দে, এতিমখানা মাদ্রাসায় দিয়ে দি, আমার বাপসা সারা কবর বসে শান্তি পাক। হ আর বলাই যদি করতে হয় নিজেরটা নিয়ে বলাই করতে হবে, ওই বাপসা সার একটু থুয়ে গেছে ওই নিয়ে মারামারি করা যাবে না। আমি তো তোর এটা প্রথম থেকেই করছি যে আব্বা গাছ লাগাই থুয়ে গেছে, আর সীমানার মাঝামাঝি পড়েছে অমৃতর লোভ চলে গেছে। টাকা সঙ্গে যাবে না, পয়সাও সঙ্গে যাবে না, সোনা দেয় না গয়নাগাটি, একদিন সবার হবে মাটি, এক টুকরা কাপড় ছাড়া সঙ্গে কিছুই যাবে না।